শরতের নীলাকাশ পেজা তুলো মেঘ দিকে দিকে আকাশে বাতাসে মায়ের আগমনী বার্তা ঠিক সেই সময় পাশের পাড়ার কয়েকটি মেয়ে গান করতে করতে গন্ধেশ্বরী নদীতে ভাদু বিসর্জনে যাচ্ছে আর এই দৃশ্য চোখে পড়ল বাঁকুড়া শহরের পাঠক পাড়ার তৎকালীন গণ্যমান্য ব্যক্তিদের সেখানে বসেই ঠিক হল পাঠক পাড়াতেও মায়ের পুজো হবে যেমন ভাবা তেমন কাজ সেটা উনিশশো সালের ঘটনা পরের বছর অর্থাৎ উনিশশো সালে বিষ্ণু মন্দিরের আটচালায় পথ চলা শুরু হল মাতৃ আরাধনার শহরের পাঠকপাড়ার পাড়ার পুজো শুরুর সুলুক সন্ধান করতে গিয়ে জানা যায় বাঁকুড়া শহরের আদি জনবসতি এই পাঠক পাড়া এখানকার আদি বাসিন্দা পরে বর্তমান বাংলাদেশের ঢাকা বিক্রমপুর থেকে চট্টোপাধ্যায়রা এখানে আসেন পরে ভট্টাচার্য তেওয়ারি দুবে মিশ্র ত্রিবেদী মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ও নবদ্বীপ থেকে আরও চট্টোপাধ্যায় পদবীধারীরাও এখানে বসতি স্থাপন করেন অধৈর্য চট্টোপাধ্যায় এই পাড়ায় সংখ্যাগরিষ্ঠ হলেও ঘটনাচক্রে অধৈর্যদের জনৈক সমাজসেবী জামায়ের সৌজন্যে এই এলাকার নামকরণ হয়ে যায় পাঠকপাড়া উনিশশো সালের আগে এই শহরের ঘটকপাড়া ও বটুকগঞ্জ এই দুই জায়গায় দুর্গাপুজো হতো ওই বছর ঘটকপাড়া ও বটুকগঞ্জ থেকে মাটি এনে মূর্তি তৈরি করে পাঠক পাড়াতেও দেবী আরাধনা শুরু হয় শুরুর সময়ে নির্দিষ্ট কোন পুজো কমিটি ছিল না নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়ে পুজো পরিচালনা করা হতো সেই ধারা এখনো অব্যাহত এখানে একটা বিশেষ পল্লী আছে সেই পল্লীর লোকের মেয়েরা তারা ভাদু পরবের সময় ভাদু ভাষাতে বাজনা বাজিয়ে ভাসু ইয়ে করতে গেছিল ওই যার তাই দেখে এখানে যারা মানে অধৈর্য বা আরও সমস্ত মানে পাড়ার পাড়া প্রতিবেশী ছিলেন তারা সব ঠিক করলেন যে বাঁকুড়ায় একটা আমাদের পাড়ায় একটা দুর্গা পূজা করতে হবে আমি আমার জন্মাবধি যখন জ্ঞান হয়েছে তার থেকেই সেখান থেকেই দেখে আসছি যেখানে এই মানে শাস্ত্রীয় আচার মতে ঠিক পুজো হয়ে আসছে